তরুণ মজুমদার এমন একজন ডিরেক্টর যার ছবি এবং গান, তার ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ, এটা মানে এত বড় একটা লস আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ওনার চলে যাওয়াটা। যত ছবি ওনার দেখেছি, মানে ছবি সিচুয়েশন এবং রবীন্দ্রসঙ্গীত, এই দুটো যে মেলবন্ধন উনি দেখিয়েছেন, আমার মনে হয় না যে বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা চলচ্চিত্রে এইরকম রবীন্দ্রসঙ্গীত কেউ প্রয়োগ করতে পেরেছেন। উনি হেমন্ত মুখোপাধ্যায় থেকে নিয়ে অনেক সুরকারকে নিয়ে এত সুন্দর সুন্দর কাজ করেছেন। আমার এক্ষুনি মনে পড়ছে, আমি তখন স্কুলে, তখন দাদার কীর্তি, হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা, এই ধরনের মিউজিক্যাল ফিল্ম, মানে আমরা তো বড় হয়েছি এইসব গান শুনে, এবং ওনার সান্নিধ্যে আমি একবার আসতে পেরেছিলাম, তখন আমি গিটার বাজাতাম এবং ওনার সঙ্গে একটা মিউজিক সেটিং হয়েছিল, ওনার পায়ে হাত দিয়ে তখন সেদিনকে আমি প্রণাম করেছিলাম। এবং এত সুন্দর একজন মানুষ, এত জ্ঞানী মানুষ, এত পড়াশোনা, আর একটা কথা ডেফিনেটলি আজ বলতে হবে যে আমরা আজকে তো অনেক কথা বলি কমার্শিয়াল ছবি বা অন্য ধরার ছবি, এইসব ছবি, একমাত্র উনি দেখিয়ে দিয়েছেন যে ছবি সকলের জন্য বানাতে হয়, ছবি সকলের জন্য, মানে সবাই ফ্যামিলি নিয়ে যে ছবি দেখতে পারবে, এনজয় করতে পারবে, প্রত্যেকে বসে এনজয় করতে পারবে, এমন একজন মানুষ আজকে অনেক অনেক আমাদের ক্ষতি হয়ে গেল ইন্ডাস্ট্রিজ। ওনাকে প্রণাম জানাই, ওনার আত্মার শান্তি কামনা করি। যে ওনার সঙ্গে প্রায় আমার তিনটে ছবির কথা হয়েছিল ছোটবেলায়, এবং তিনটেই আমি করে উঠতে পারিনি, এই কারণে, কারণ উনি তখন মার্চ মাসে ছবিগুলো করতেন এবং সেই সময় আমার অ্যানুয়াল পরীক্ষা চলতো, যার যে কারণে ক্ল্যাশ হতো, এবং চতুর্থ ছবিতেও ডাকটা পাই, কিন্তু সেই ছবিটাও করা হয়ে ওঠার সুযোগ তখন হয়নি ছোটোবেলায়, কারণ সেই ছবিটা ক্ল্যাশ করেছিল শাখা প্রশাখার সঙ্গে, এবং খুব স্বাভাবিকভাবে আমার বাবা মা খুব কনফিউজড হয়ে পড়েছিলেন যে কার সঙ্গে, একদিকে সত্যজিৎ রায়, একদিকে তরুণ মজুমদার। এবং একটা বড় মানুষের যে সবথেকে একটা বড় দিক, সেটা আরও একবার প্রকাশ পায় যখন বাবা মাই ওনাকে বলে যে এরকম অ্যাকচুয়ালি মানিকবাবুর ছবিটা তখন এরকম হচ্ছেন, তো তখন উনি বলেন যে মানিকবাবুর ছবিটাই আপনাকে করুন, আমি ওকে আবার ডাকবো। সেকেন্ড লিড হিসেবে আমার ছবি শুরু হয় বড়বেলায় ওনারই হাত ধরে, সেটা হচ্ছে চাঁদের বাড়ি। বিশেষ করে একটা সিনের কথা মনে পড়ে যায় যে যে সিনটাতে শুধুমাত্র কিছু না, একটা জাস্ট একটা ভায়োলিন বাজানো ছিল, সে ভায়োলিনটা উনি অরিজিনাল ক্যাসেটটা উনি বাজিয়েছিলেন, এবং পুরো সিনটা উনি নিজে ন্যারেট করে গেছিলেন, ঠিক আছে, যে ইমোশনটা একটা অ্যাক্টরের মধ্যে এনে দিয়েছিলেন, সেটা মানে হ্যাটস অফ টু হিম। এবং আমার কাছে আরও একটা প্রাপ্তি যে ওনার সান্নিধ্যে আসতে পেরেছি এবং ওনার ডিরেকশনে কাজ করতে পেরেছিলাম। বাংলা সিনেমা যতদিন থাকবে, বাংলা সিনেমাকে যতদিন মানুষ ভালোবাসবেন, ততদিন আমার মনে হয় আমরা প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে তরুণ মজুমদারকে সবসময় মনে রাখব। আমার মনে হয় বিভিন্ন স্বাদের ছবি বিভিন্ন সময় আমাদের উপহার দিয়েছেন। আমি জানি না, এটা আমার দুর্ভাগ্য আমি বলতেই পারি, যে ওনার সঙ্গে সামনাসামনি মোলাকাত হবার বা কথাবার্তা হবার সৌভাগ্য আমার হয়নি। বাংলা সিনেমাকে ভালোবাসার অন্যতম কারিগর একজন তরুণ মজুমদার।